নমস্কার। আজকে আপনাদের সকলের কাছে আমি যে পার্টিকুলার বিষয়ে কিছু ইনফরমেশন দিতে এসেছি বা কথা বলতে এসেছি, আপনাদের সকলেরই আশা করি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কখনো না কখনো মনের মধ্যে কোনো না কোনো দিকে ইন্টারেস্ট নিশ্চয়ই গ্রো হয়ে থাকবে। আমি আজকে কথা বলতে এসেছি সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারে। তবে তার আগে যারা অলরেডি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং তোমাদের সকলকে একটা কথা অবশ্যই বলবো যে প্লিজ, তোমাদের যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে এবং আমাকে ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইবার্স করো, বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করতে পারো। এবং এছাড়া তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস যে যারা যেখানে আছে, অল ওভার ইন্ডিয়াতে আছে, বেঙ্গলে আছে, তাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবে না। সাবকনশিয়াস মাইন্ড, ইটস আ মাইন্ড উইদিন দ্য মাইন্ড ইটসেলফ। মূলত আমরা যখন পার্টিকুলার আমাদের রেগুলার ডে টু ডে কোর্সে সায়েন্টিস্টের রিসার্চ অনুযায়ী আমরা একটা ব্রেনের মাত্র 2% ব্যবহার করি, বাকি 98% অচল অচলই থেকে যায়। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা এই সাবকনশিয়াস মাইন্ডটাকে ইউটিলাইজ করতে চায়। এবার তোমার প্রশ্ন, আমি কি ইউটিলাইজ করতে পারবো না? অবভিয়াসলি পারবে। তো ভেবে দেখেছো, আমার তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি আজকে। সাপোজ তুমি প্রথমবার কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে, জায়গা তোমার অচেনা। সাপোজ তুমি বেলেঘাটায় থাকো, গেছো বাঘাযতীনে ইন্টারভিউ দিতে। বাঘাযতীনে সেই রাস্তা, সেই গলি জীবনের প্রথমবার গেলে, তুমি ইন্টারভিউতে সিলেক্টেড হলে, কিন্তু খবরটা এলো 15 দিন পর। 15 দিন পর যখন তোমার জয়েনিং লেটারটা তোমার বাড়িতে চলে এলো, তুমি লেটারটা নিয়ে নির্দিষ্ট দিনে, ধরো 8-7 দিন পর, ওই ধরো ঘোরাতে ঘোরাতে মাসখানেক পরে যখন তুমি ওই লোকেশনটায় যাচ্ছ, তুমি কিন্তু এক্সাক্ট ঠিক বাসে উঠবে, ঠিক বাস থেকে নামবে, ঠিক জায়গায় দাঁড়াবে এবং ঠিকভাবে কিন্তু তুমি পার্টিকুলার নিজের দিশায় চলে যাবে। কখনো ভেবেছ এটা কিভাবে সম্ভব হলো? আমরা ভাবি কাছে যাচ্ছি, আমাদের মেমোরিতে তো থাকেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কাজটা করে সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড কখন অ্যাক্টিভ হয়? মূলত যখন আমরা কোনো কাজ পুরো উদ্যম নিয়ে, পুরো নতুন ইচ্ছে, একটা নতুন অনুপ্রেরণা নিয়ে যখন করি, যখন ঝাঁপিয়ে পড়ি সেই কাজের জন্য, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড সব থেকে অ্যাক্টিভ থাকে। এবং ওই অ্যাক্টিভনেসের পিরিয়ডে যাওয়ারে আমরা যে যে কাজগুলো করি সেই সমস্ত কিছু ওর কাছে ঠিক মাইক্রোসফটের চিপের মতো ডকেট হয়ে থাকে। এবং সেটি তুমি যদি 2-3 মাস পরেও যদি আমার এই কাজটা অ্যাডভাইড করো বা সেটার দিকে ঝোঁকো, তখনও কিন্তু ওটা আরামসে তুমি করে যেতে পারো। অ্যাকচুয়ালি সাবকনশিয়াস মাইন্ডে যদি অ্যাটলিস্ট 10% তুমি ইউটিলাইজ করতে পারো, থ্রু ইউর মোটিভেশন, থ্রু ইউর ফ্লেক্সিবল থিঙ্কিং, থ্রু ইউর ব্রড স্পেকট্রাম মেন্টালিটি, তুমি যদি ইউটিলাইজ করতে পারো, তাহলে দেখবে অনেক অসম্ভবকে তুমি সম্ভব করে ফেলছো। যে মানুষটা সাপোজ প্রথমবার রান্না করতে গেছে, হয়তো প্রথমবার রান্না করেছিল খুব বিচ্ছিরি হয়ে গেছে, হয়তো অন্যের জায়গায় হলো অন্য জায়গায় গড়বড় হয়ে গেছে, তার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু তখন সেটা থেকে যাচ্ছে যে আমি যে এই ভুলগুলো করেছিলাম, এই ভুলগুলোর জন্যে আমার রান্নাটা খারাপ হয়ে গেল, প্রথমবার করতে গেলাম কিছুই গেল। কিন্তু অনেকে করে কি যে ইস, আমার প্রথম রান্নাটাই খারাপ হয়েছে, তারপর করবো না। তো আমি বলবো করুন ভাই, আমি নিজে এক সময় ছিলাম একদম রান্না রও করতে পারতাম না, তারপরে নিজের ইচ্ছে করলো যে দেখি না, করে দেখি না, করতে করতেই তো মানুষ শেখে, ব্যাস লেগে গেলাম। এবং বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার ফ্রেন্ডসরাও বলে যে আই এম নট আ ব্যাড কুক নাও। তো আমার মতো মানুষ যে হাতের জায়গায় খুঁতি, খুঁতির জায়গায় হাতা ধরতো, সে এখন সব কিছু টপাটপ করে নিতে পারে কি করে? বিকজ আই হ্যাভ ইউটিলাইজড দ্যাট পোর্শন অফ মাই সাবকনশিয়াস মাইন্ড। কীভাবে? প্রথমবার যখন আমি ভুল করেছিলাম, তো সেটা আমার সাবকনশিয়াস মাইন্ডে থেকে গেছিল যে আমি এই এইভাবে করেছিলাম বলে তখন কোনো জিনিসটা ভুল হয়েছে, তাই পরের বার যখন করলাম তখন কিন্তু
দেয় না তার সাবকনশিয়াস মাইন্ড, তখন কিন্তু দেখবে প্রথমে যে মানুষটা কাঁচা অমলেট বানিয়েছিল, পরের থেকে যদি সে অমলেটটা বানায় তার অমলেট কিন্তু আগের থেকে অনেক বেটার হবে, অনেক টেস্টি, এবং সেই অমলেট সে যদি আরও একবার করে তখন সেটা একদম ফাইন কোয়ালিটি হবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আওয়ার মেমোরি, অফ আওয়ার ব্রেন। জানো অ্যাক্টিভেটেড, দেখবে তুমি যতকে অ্যাক্টিভেট করবে, যত তোমার স্পিরিট আসবে, এন্ডুরেন্স আসবে, দেখবে তত তোমার হয়ে কাজ করবে, অ্যান্ড ইউ উইল ফিল ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট। আই হোপ তোমরাও এখন থেকে নিজেকে ইউটিলাইজ করবে, নিজেকে ডেভেলপ করবে, সাবকনশিয়াস মাইন্ডটাকে তোমরা ডেভেলপ করবে এবং নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে রাখবে। বি অ্যান্ড বি হ্যাভ উইথ ইউর গোল, দেখবে ইউর মাইন্ড উইল বি উইথ ইউ অ্যান্ড ইউর হার্ট উইল বি উইথ ইউ। তাহলে আজকে এই অবধি, আশা করছি আমার বন্ধুদের আমার আজকে স্পিচটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদিও অনেকের কাছে জ্ঞান দেওয়া মনে হবে, কিন্তু তাও বলবো ভাই, বন্ধু তো বন্ধুর ভালোর জন্যই বলতে আসি, ওদের জন্য নয়। তাই অবশ্যই বলবো নিচের দল ডিসক্রিপশন বক্সে নিজের ফিডব্যাক দিতে ভুলো না। এবং হ্যাঁ, যদি ভালো লেগে থাকে ভিডিওটি, যারা আজকে প্রথমবার দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলো না, কারণ আমাদের সমস্ত রকমের ভিডিওসগুলো তুমি বেল আইকনটি ক্লিক করলে সবার আগে তোমার কাছে চলে যাবে। তাই সুস্থ থাকো, সুন্দর থাকো, বি আই